হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাইকে পূজাস ব্লগে অনেক 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 ওয়েলকাম। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমি খুব ভালো আছি। আশা করি ওখানে খুব ঠান্ডা পড়ে গেছে, ঠান্ডা তো খুব এনজয় করছো, বাট এখানে যদিও এখনও অতটা ঠান্ডা পড়েনি, তবে আজকে একটু ঠান্ডাটা বেশি আছে। কেন কি চারিদিকে পুরো কুয়াশা আর একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। এ কদিন তো অত ঠান্ডা লাগেনি, তো আজকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। এখানে নাকি শুনছি যে অতটা ঠান্ডা পড়ে না, তো জানি না এখানে ঠান্ডাটা কীরকম পড়বে বা কী, তো দেখা যাক ঠান্ডাটা কীরকম পড়ে। তো আজকে একটু ঠান্ডাটা পড়ছে, এতক্ষণ রোদ উঠে যায়, এখনও রোদ উঠেনি। তো দেখা যাক, সূর্য এখন কেবল উঠছে, সূর্য মামা, তো রোদ এখনও উঠেনি, দেখা যাক কতটা ঠান্ডা পড়ে। এই যে বাইরেটা দেখো, এখনও রোদ উঠেনি, একটু দেরিতে উঠে গেল। Light me up with a bright smile on now. Me in the dark. তোমরা সবাই কেমন আছো? এখন বাজে হচ্ছে 8:39। আচ্ছা, 11টা থেকে ছেলের অনলাইন ক্লাস আছে, তো আজকে ভাবছিলাম ছেলে একটু দেরিতে উঠবে, উঠে আমি সকালে সমস্ত কাজ ও উঠার আগে আমি করে নেব, কারণ ও উঠলে ভীষণ ডিস্টার্ব করে, করতে দেয় না। আজকে ভেবেছিলাম যে ও উঠার আগে সব কাজ করে নেবো, বাট ও আমার সাথেই উঠে গেছে 6টার সময়। ব্যাস তারপরে আর কি, এখন 11টার সময় ক্লাস আছে, তার আগে ওকে স্নান টান করিয়ে ফ্রেশ করে খাওয়া দাওয়া করিয়ে বসাবো, ক্লাস আছে, 1 ঘন্টা মতো ক্লাস আছে, ক্লাসটা কমপ্লিট করবো, তারপরে রান্নাবান্না করবো। এতক্ষণ চা খাওয়া হলো আমার, এখনও বিছানা করিনি, বিছানা করব, অনেক কাজ পড়ে আছে, আবার পরে আসবো তোমাদের সাথে কথা বলতে। হাই বন্ধুরা, খুব খুশিতে আছি, কারণ কি আর কয়দিন পর বাড়ি যাব, নেক্সট উইক সানডে আমরা বাড়ি যাব, তো সেই খুশিতে আছি। এখনো প্যাকিং ট্যাকিং কিছু করিনি, যদিও এখন বাড়ি যাওয়ার একটা খুশি, একটা আনন্দ, সেই খুশিতে আছি। তোমাদের সাথে অতি অবশ্যই শেয়ার করব আমাদের জার্নিটা, পুরোটাই শেয়ার করব তোমাদের সাথে। ইচ্ছে আছে শেয়ার করার, বাট এখনও আমি বলতে পারছি না করতে পারবো কি না, কিছুটা হলেও করব, তো সেই আনন্দে আছি। এখনও দিন গুনছি বাড়ি যাওয়ার, সবাই তো বাইরে যারা থাকে তারা প্রত্যেকেই এরকম একটা আনন্দভাবে থাকে যে কবে বাড়ি যাওয়ার টাইম আসবে, কবে সেই মুহূর্তটা আসবে, সেই ফিলিংসটা একটা অন্যরকম, যারা বাইরে থাকে তারাই জানে একমাত্র। তারপর আর একটা বড় খুশি হচ্ছে যে বাড়ি যাওয়ার যেদিন বাড়ি যাবো তার পরের দিন হচ্ছে আমার হাজব্যান্ডের বার্থডে, তারপর আমি নিজে বাড়ি যাব মা বাবার কাছে, তো সেটা একটা মানে অনেক 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 খুশিতে আছি। আসলে অনেক 3 মাস, 3.5 মাস পর তো সেই খুশিতে আছি আর কি সবাই আমরা, তো তোমাদের সাথে অতি অবশ্যই শেয়ার করবো সেটা। আসলে পুজোতে আমাদের বাড়িতে যাওয়ার কথা ছিল, বাট পুজোতে আমার হাজব্যান্ড যেহেতু ছুটি পায়নি তো বাড়িতে যাওয়া হয়নি, সেজন্য তো সেটা একটা দুঃখ থেকে গেছিলো। তো ভাবছিলাম যে ছেলের বার্থডেটা প্রত্যেক বছর বাড়িতে সেলিব্রেট করি, তো এবছর সেটা হয়নি, মানে মন মতো হয়নি সেলিব্রেট করা, যেহেতু ওভার 5 ইয়ার্স ওল্ড হলো, তো ভাবছিলাম 5 বছরের বার্থডেটা একটু ভালোভাবে, একটু মানে সুন্দরভাবে সবারই ইচ্ছা থাকে প্ল্যান করার, তো সেটাও করছিলাম, বাট হয়নি, কারণ কি ছুটি পাইনি আমরা বাড়ি যেতে, তো হলো না সেটা। তো এখানে কোনো রকম আর কি ছোটো করে করেছিলাম সেলিব্রেশন, তো ইচ্ছা আছে নেক্সট যেদিন যাবো বাড়ি তার নেক্সট দিন আমার হাজব্যান্ডের বার্থডে, তো হাজব্যান্ড বলছে ছেলেরও বার্থডেটা ওই দিন সেলিব্রেট করবো, তো বাড়ি যাওয়ার খুশিটা একটা অন্যরকম না, প্রত্যেকটা মানুষই থাকে যারা বাইরে থাকে তাদের সেই ফিলিংসটা, তো দেখা যাক এই খুশিতে আছি, দিন গুনছি আর কয়দিন আর কয়দিন।
উঠলাম, খাওয়া দিচ্ছে, এখন ঠান্ডা লাগছে। সামনে গাছগুলো কত নড়ছে, হাওয়া দিচ্ছে। ওরকম কোনো ঠান্ডা নেই, কিন্তু এখানে হাওয়াটা মেন। এখানে যে এরকম ঠান্ডা পড়ে গেছে, এখানে হাওয়া দিচ্ছে, হাঁটতে যাচ্ছি। আজকে বাইরে কোনটা খুব সুন্দর, দেখো চাঁদটা কত বড় হচ্ছে, ফুলের মাথা এত সুন্দর লাগছে বাইরেটা। বাইরে খুব হাওয়া দিচ্ছে, বলে অত ঠান্ডা নেই। আমরা এখন হাঁটতে যাচ্ছি, ডিনার হয়ে গেছে আমাদের, ডিনার হয়ে গেছে, আমরা মিল করলাম, শুয়ে পড়লো। কালকে আবার নতুন ব্লগ করার জন্য পুরো ক্লিন করে নিয়েছি।